কোনো ভিডিওতে থাকবে আজকের আফতারের এই আয়োজন। সাথে থাকুন এবং দেখতেই থাকুন। বছর ঘুরে আবার এলো যে রমজান। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের ইফতারের আয়োজনগুলো করেছেন। আসলেই দুপুরের পর থেকে অনেক পরিশ্রম করে তারা ইফতারের প্রস্তুতি করতেছে। প্রথমে দেখা যাচ্ছে শরবত তৈরি করতেছে, দেন আমাদের ইফতারের জন্য বিরিয়ানির ব্যবস্থা, সেটাও তারা ব্যবস্থা করতেছে, সালাদের ব্যবস্থা করতেছে। আজকের এই আফতার আয়োজনের সম্পূর্ণ ক্রেডিট বিশেষ করে আমাদের শরীফ ভাই আর মনসুর আলীকে। তো দুজনে অনেক পরিশ্রম করে আজকের আফতার আয়োজন করতেছে, সেই খানা তৈরি থেকে শুরু করে এখন সালাদ শরবত দেন পরিবেশন সব কিছু মিলে তাদের দুজনকে আসলে অনেক অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমাদের খোলা মাঠে ইফতারের আয়োজন, সেহেতু আমাদের মাঠটাকে সাজাতে হবে। আমি বসার জন্য একটা ব্যবস্থা করে যাচ্ছে। আমাদের ছোটো ভাই এলাকার ছোটো ভাই যারা আছে ওরা অনেক পরিশ্রম করতেছে। খুশিতে সব মা তোরা, ওই যে দেখো চাঁদ আসে। আমরা এখানে সম্ভবত 50 জনের মতো আছি। তো 50 জনের বসার ব্যবস্থা করতেছে ছোটো ভাইরা। আমাদের এলাকার এক একটা সোনার টুকরা ছোটো ভাই, এদের ডাকলে কখনো না করে না, খুব ভালোবাসি এদেরকে। স্কোয়ার আকৃতি হিসেবে বসানো হচ্ছে, কারণ আমরা এখানে ড্রোন শট দিব, ড্রোন ভিউ হবে আমাদের আফতারটা আজকে। ইফতারের আয়োজন প্রায় শেষের দিকে, এখন আমরা এখানে সদস্য যারা আছি তারা এখন বসে পড়ব, নামাজ পড়ব সবাই, সাহরি করব সবাই, রোজা রাখব সবাই। আমাদের মাঠ সাজানো শেষ প্রায়, তো এখন খানা নিয়ে আসার পালা। খানাগুলা এরকম বন্টন করে দিলে মনে হয় ভালো হয়। তো খুব একটা সময় নাই আজানের, আজান দেওয়ার সাথে সাথে আমরা আফতার শুরু করব। তো আমাদের খানা প্রায় বন্টন শেষ হয়েছে, এখন আজানের অপেক্ষায় বসে আছে সবাই। মাগফিরাতের ছায়া তলে ভিড়বে মুমিন চোখের জলে। তো আমাদের ইফতার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়েছে, এখন সবাই বসে আমরা ইফতার করব। ভেদাভেদ যাবে ভুলে সংযমের এক শিক্ষা নিয়ে। তো আজানের আর এক মিনিট বাকি আছে, আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতার শুরু করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة